যুক্তরাজ্যে অনেক শিশু সোশ্যাল মিডিয়ায় নানাভাবে হয়রানির শিকার হয়ে থাকেন এবার বিষয়টি নিয়ে ব্রিটেনে একটি আইন চালু হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্মে যদি শিশুদের সুরক্ষিত রাখতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে কমিউনিকেশন ওয়াজ টক অফ কম সতর্ক করে এই তথ্য জানিয়েছে জানা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এর মতো পরিষেবাগুলো নতুন অনলাইন সেফটি আইন না মানলে রেগুলেটরি সংস্থা জরিমানা করতে পারবে এই আইন আগামী বছরের শুরুতে চালু হতে যাচ্ছে অপকমের চিফ এক্সিকিউটিভ ডেম মেলানি বিবিসিকে এমন তথ্য জানিয়েছে ডেম মেলানি বলেন সোশ্যাল মিডিয়া শিশুদের সুরক্ষিত রাখা সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের দায়িত্ব রিস্ক অ্যাসেসমেন্ট এবং ব্যবহারকারীদের সুরক্ষার বিষয় সিদ্ধান্ত নিতে কোম্পানিগুলোর কাছে তিন মাস সময় আছে এই সময়ের মধ্যে তাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে জানা গেছে অনলাইন সেফটি আইনের মাধ্যমে শিশুদের সেলফ হার্ম মে ম্যাটেরিয়াল পর্নোগ্রাফি এবং ভায়োলেন্ট কন্টেন্ট থেকে শিশুদের সুরক্ষা দেওয়া হবে এর আগে অনেক শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হয়রানি হওয়া সহ নিহত হওয়ার ঘটনা ঘটেছে দুই হাজার বাইশ সালের এপ্রিলের চোদ্দ বছর বয়সী ছেলে জুইস সুইনকে তার রুমে অচেতন অবস্থায় পাওয়া যায় পরে জানা যায় অনলাইনে একটি চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে তিনি মারা গেছেন তার মা জানান এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া ব্যবস্থা এখনো কোনো উন্নতি হয়নি অকম যে নতুন আইনের কথা বলেছে সেটি কার্যকর করতে যথেষ্ট দ্রুত কাজ করা হচ্ছে না প্ল্যাটফর্মগুলো সুইসাইড সেলফ ফার্ম এবং শিশু যৌন নির্যাতনের প্রচার বা সহায়তা করার মতো কন্টেন্ট সরিয়ে নেওয়ার কথা থাকলেও কার্যত সেগুলো সরিয়ে দেওয়া হয়নি আপনি এখনো অনলাইনে সহজে এই ধরনের কন্টেন্ট খুঁজে পাবেন তাই অনলাইন সেফটি বিল দ্রুত কার্যকর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে ডেম মেলানি জানান টেক জায়ান তাদের ব্যবহারকারীদের কাছে কি প্রকাশ করছে সে সম্পর্কে সৎ এবং স্বচ্ছ হওয়া দরকার যারা এটি করতে পারবে না তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এমনকি অভিযুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্তরাজ্যে অ্যাক্সেস বন্ধ করাও হতে পারে রাখি রানা টিভি লন্ডন